নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই এডুকেশনে সকলকে স্বাগত নিত্য নতুন এডুকেশনাল নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নোটিফিকেশন সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে পৌঁছে বন্ধুরা আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে আমরা এখন কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে চলে গেছি এবং সেখানে একটি লেটেস্ট নোটিশ আপলোড করা হয়েছে এবং সেই নোটিসটিতে ক্লিক করে আমরা এখানে একটি পিডিএফ ডাউনলোড করে নেব এই পিডিএফটি দেখুন ওপেন হচ্ছে ডাউনলোড হয়ে গেছে এরপর আমরা দেখবো এখানে কি বলা হয়েছে এই নোটিসে ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে অনারেবেল দ্য চিফ জাস্টিস অর্থাৎ কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস এখানে একটি নোটিশ দিয়েছেন এবং সেখানে উল্লেখ করেছেন যে সাত তারিখে এবং ন তারিখে যে বেঞ্চে শুনানির কথা ছিল সেখানে সিটিংয়ের একটি মডিফিকেশন করা হয়েছে এবং এখানে একটি সংশোধন করে এখানে নোটিশ দেওয়া হয়েছে এবং সাত তারিখে এবং ন তারিখে যে হেয়ারিংগুলি ছিল এই বেঞ্চে তাদের সিটিংয়ের একটি চেঞ্জ হয়েছে তো ন তারিখে আপার প্রাইমারি কেসটি কোর্টে ওঠার কথা ছিল তো এই ধরনের একটি সম্ভাবনা ছিল সেক্ষেত্রে যদি কোর্টে ওঠে তাহলে মৌসুমী ম্যাডাম নয় এখানে আশিস কুমার চক্রবর্তী কিন্তু সমস্ত কেসটি শুনবেন তো এখানে আপার প্রাইমারিদের মধ্যে একটি সংশয় সৃষ্টি হয়েছে কারণ এই আপার প্রাইমারি গুরুত্বপূর্ণ কেসটি প্রথম থেকেই লড়ে আসছেন মৌসুমী ভট্টাচার্য এবং তিনি এই কেসটির সম্বন্ধে বেটার বুঝবেন আশিস কুমার চক্রবর্তীর থেকে এই কারণে আপার প্রাইমারি পরীক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে সংশয় আবার অনেকে সংশয় প্রকাশ করছেন এই কেসটি ওই দিন যদি কোটে ওঠে আবারও আগের মতো কিন্তু নতুন ডেট দেওয়া হবে অর্থাৎ এখান থেকে কোনো ধরনের সমাধান সূত্র হয়তো পাওয়া যাবে না আবার নতুন করে ডেট দেওয়া হতে পারে